হ্যাঁ, এই যে টেস্ট ম্যাচটা সাউদাম্পটনে, এ একটা বিরাট ঐতিহাসিকপূর্ণ টেস্ট ম্যাচ। এই কারণে ঐতিহাসিকপূর্ণ, আজ থেকে প্রায় 150 বছর আগে 1887 সালটা মনে রাখুন, যখন টেস্ট ক্রিকেট শুরু হয়, প্রথম টেস্ট ক্রিকেট খেলেছিল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে প্রথম প্রথম বলটাকে খেলেছিলেন চার্লস ব্যারানম্যান নামে একজন ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, সে খেলেছিল। 2019 থেকে ইন্ডিয়া টেস্ট ম্যাচ যখন এই টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ স্টার্ট হয়, 2019 ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা শুরু করে আজকে সাউদাম্পটনে ইন্ডিয়া নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ফাইনাল, একটা ঐতিহাসিক মুহূর্ত আজকে টেস্ট ক্রিকেটের জন্য, একটা ঐতিহাসিক মুহূর্ত। এই কারণে আমি সবসময় মনে করি সাদা প্যান্ট শার্ট লাল বল, অর্থাৎ টেস্ট ক্রিকেট কিন্তু আমার কাছে একটা শাস্ত্রীয় সঙ্গীত, অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক। আজকে যদি আমরা পর্যালোচনা করি এই ম্যাচটায় কে কতটা এগিয়ে আছে, দেখো ইকুয়ালি গুড টিম, কারণ নিউজিল্যান্ড টিমটা একটা এমন টিমটা, নিউজিল্যান্ড টিমটা হচ্ছে নীরব কর্মী, যাকে বলে নিঃশব্দ বিপ্লব। কেন নিউজিল্যান্ড টিমে তুমি খুব স্টার পাবে না, বিরাট স্টার প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ওই ধরনের নেই। ওদের ক্যাপ্টেন উইলিয়ামসন, রস টেলার একটু বিখ্যাত নাম সাউদি। কিন্তু ইন্ডিয়ান টিম বা নিউজিল্যান্ড টিম আজকে একটা অ্যাডভান্টেজ আমি নিউজিল্যান্ডের বলবো, ইন্ডিয়ান টিম কিন্তু সাউদাম্পটন বা ইংল্যান্ডে গিয়ে এখনও কোনো ম্যাচ প্র্যাকটিস পায়নি। ম্যাচ প্র্যাকটিস ইজ আ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, এক মাস প্র্যাকটিস নেট প্র্যাকটিস করার থেকে তিনটে ম্যাচ খেলতে পারলে অনেক বেশি পারফেকশন আসে। এক, দু নম্বর ইন্ডিয়ান টিমের এটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আজ যদি টিমটা আমরা ভালো করে ক্লারিফাই করি, ইন্ডিয়ান টিম আমার কাছে অন্তত কোন জায়গায় এগিয়ে আছে, একটা জায়গায় নিশ্চিত ইন্ডিয়া এগিয়ে আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পিনিং অ্যাটাক। অনেক ধন্যবাদ আপনাকে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।